আসসালামু আলাইকুম, বেসিক এইচটিএমএল এ আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মার্কিউ ট্যাগ সম্পর্কে জানবো। মার্কিউ ট্যাগ খুবই ইন্টারেস্টিং একটি ট্যাগ, তো চলুন শুরু করি। গত ভিডিওতে আমরা ঠিক এই জায়গাটাই ছিলাম। আমরা এই জায়গাটাতেই আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে মার্কিউ ট্যাগ লিখতে হয় আর মার্কিউ ট্যাগের কাজটা কি। প্রথমে আমরা জানবো মার্কিউ ট্যাগটা আসলে কি। আমরা অনেক সময় দেখে থাকি কোনো ওয়েবসাইটের একেবারে হেডলাইন দিয়ে একটা লাইন চলে যায়, ওই কোম্পানি সম্পর্কে কিছু একটা তথ্য জানিয়ে দেয় বা কোম্পানির আপডেট কোনো বিষয় জানিয়ে দেয়, যে ওয়েলকাম টু তাদের কোম্পানির নাম দিয়ে অনেক কিছু লিখে দেয় তারা, বা কয়েকটা লাইন বা একটা লাইন তারা লিখে দেয়। সো এটা সচরাচর আমরা কিন্তু সবাই দেখেছি অনেক ধরনের ওয়েবসাইটে। ওই জিনিসটা কিভাবে করে ওইটা আমরা আমাদের ওয়েবসাইটে করব। আমরা এই জায়গাটায় সেটা লিখে আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা জানবো মার্কিউ ট্যাগটা আমরা কিভাবে লিখবো, সেটা একটু এখানে দেখে নিই। সো আমরা সচরাচর একটা বিষয়ে সবাই জানি যে আমরা আমাদের ওয়েবসাইটে যা কিছু লিখি না কেন, মানে আমাদের ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য যাই কিছু করি, সব কিন্তু এই যে বডি ট্যাগের মধ্যেই করি। মার্কিউ ট্যাগ এমন একটা ট্যাগ যেটা বডি ট্যাগের মধ্যে নয়, সেটা হচ্ছে আমাদেরকে হেড ট্যাগের মধ্যে লিখতে হয়। তো আমরা সেটা হেড ট্যাগের মধ্যেই লিখবো। তো আমরা লিখবো হচ্ছে এখানে একটা ট্যাগ, সেটার নাম হচ্ছে মার্কিউ। তো শুরুতে আমরা হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব এন্ড দেন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং এর মাঝামাঝি আমরা লিখবো হচ্ছে মার্কিউ, এম এ আর কিউ ইউ ডবল ই। এই মার্কিউ ট্যাগ লিখলাম, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এখন এটার ক্লোজিং করতে হবে। দ্যাটস আমরা সেম আগের সিস্টেমে এটা ক্লোজিং করব। তো লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এন্ড দেন স্ল্যাশ, তারপর অটোমেটিক কোডটা চলে এসেছে। আপনার যদি না আসে অবশ্যই আপনারা টাইপ করবেন, যত বেশি টাইপ করবেন নিজের হাতে তত বেশি আপনার এটা মুখস্থ থাকবে। আর এই বানানটা দেখুন একটু বড় বানান রয়েছে, তো এটা তো অবশ্যই মুখস্থ করতেই হবে। এখন আমরা মাঝখানে হচ্ছে লিখে দিব ছোট্ট একটা লাইন, ওয়েলকাম টু টেক মারায়া। আপনারা জানেন যে টেক মারায় নামে আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে অ্যাডেস্টার একেবারে বেসিক থেকেও বেসিক বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করতেছি। আর আমাদের গেল্ড স্পোর্ট যে ইউটিউব চ্যানেলটা যেটা এখন দেখতেছেন, এটাতে আমরা অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। সো আপনারা চাইলে আমাদের টেক মারা ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন, যার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। ওই চ্যানেলটাতে গেলে আপনারা অবশ্যই অ্যাডেস্টার, অ্যাডসেন্স, মনিট্যাক, এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাড নেটওয়ার্ক, এয়ারড্রপ বা অনলাইন থেকে আর্নিং করার অনেক বিষয় জানতে পারবেন। তো যাই হোক, একটু অ্যাডভাইস করে নিলাম আর কি। তো এখানে আমরা জাস্ট লিখলাম যে ওয়েলকাম টু টেক মারায়া, জাস্ট এইটুকু লেখা লিখলাম। অনেকে আছে এখানে অনেক বড় লাইন কিন্তু লিখে দেয় ওয়েবসাইটগুলোতে, তাদের দরকার অনুযায়ী তারা অবশ্যই লিখে। তো আমি জাস্ট এইটুকুই লিখলাম জাস্ট শেখানোর জন্য, সেভ করে দিচ্ছিলাম। দেখুন সেভ করার সাথে সাথে কিন্তু এই লাইনটা আমাদের ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে। দেখুন একেবারে উপরে একটা লাইন কিন্তু যাচ্ছে যে ওয়েলকাম টু টেক মারায়া, মানে যেইটুকু আমরা লিখছি ঠিক ততটুকু লেখা কিন্তু সেখানে যাচ্ছে। এখানে চাইলে কিন্তু কেউ ক্লিকও করতে পারবে, সো আপনি চাইলে এখানে লিঙ্ক সেট আপ করে দিতে পারবেন। এইটুকু আশা করা যায় আপনি বুঝতে পারছেন। দেখুন এরপরে আমি এই প্র্যাকটিসের জন্য আরও একবার নিচে লিখতেছি, এবং এখানে আমি একটা লিঙ্ক সেট আপ করবো আপনাদেরকে দেখাবো। এর আগে আমরা লিঙ্ক সেট আপ করা অবশ্যই শিখেছি এখানে, তাই না? লিঙ্ক সেট আপ করা যেহেতু শিখেছি, আজকে আমি এই ওয়েলকাম টু টেক মারায়া এই লেখাটাতেই একটি লিঙ্ক সেট আপ করে আপনাদেরকে দেখাবো, যেটা আপনাদের জন্য একটু বেশি প্র্যাকটিস হয়ে যাবে। এই যে ওয়েলকাম টু টেক মারায়া এই লেখাটাতেই লিঙ্ক করবো, নতুন করে না লিখে এখানেই করবো। এখানে জাস্ট লিখছি কি যে ওয়েলকাম টু টেক মারায়া, এরপরে আমি দিব হচ্ছে PLEA, এসে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড জয়েন উইথ আস, টেলিগ্রাম দিলাম, ঠিক আছে? মানে টেলিগ্রামের একটা লিঙ্ক দিব এখানে সাপোজ। তো এই যে লেখাটা লিখলাম, সাপোজ এই যে ইউটিউব চ্যানেল, এখানে চাইলেও আমি লিঙ্ক দিতে পারি। আবার এই যে সাবস্ক্রাইব লেখাটা রয়েছে, এখানেও কিন্তু লিঙ্ক দিতে পারি। আমি এটাকে সেভ করে নিই, সেভ করে নিলে গোটা লাইনটা এখানে আসবে, আর এর ফাঁকে এখানে কাজও করবো। ওকে, একটু কাজ করবো এখন, এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, এই যে ওয়েলকাম টু টেক মারায়া, ঠিক আছে, প্লিজ সাবস্ক্রাইব, এই সাবস্ক্রাইব যে লেখাটা রয়েছে এইখানে আমি হচ্ছে লিঙ্ক সেট করব। তো লিঙ্ক কীভাবে সেট করতে হয় এটা অবশ্যই আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি, আর যেহেতু আপনারা শিখছেন সেহেতু এখন শর্টকাটে খুব সহজেই পারবেন। ওকে, আমি এই সাবস্ক্রাইব লেখাটাকে কাট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে জাস্ট এইখানে লিঙ্ক বসানোর জন্য আমি এই যে এ যে ট্যাগটা রয়েছে এ ট্যাগ দিব, মানে অ্যাঙ্কর ট্যাগ। দেওয়ার পরে ইন্টারেস্ট আপ দিব, যেহেতু ভিউস কোড ইউজ করতেছি, এই ভিএস কোডে এ লাগলেই এই ট্যাগটা সম্পূর্ণ চলে আসবে। এখন এই যে এই যারি অ্যাপ রয়েছে এইখানে আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিব বা সাবস্ক্রাইব লিঙ্কটা দিব এখানে, ঠিক আছে? জাস্ট আমি ধরেন যে দিয়ে দিলাম উদাহরণ হিসেবে, যেহেতু লিঙ্ক এখন আমার কাছে নেই youtube.com, এইটুকুই জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম। অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে যদি দিতাম তাহলে কিন্তু মানুষ ক্লিক করলে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে যাইতো, ঠিক আছে? জাস্ট বোঝানোর জন্য এটা দিলাম। এখন এই যে মাঝখানে এই যে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এইটা হচ্ছে কিন্তু ক্লোজিং ট্যাগ, এই ক্লোজিং ট্যাগ এবং ওপেনিং ট্যাগের মাঝামাঝি আমি যেই লেখাটা দিব সেটাই কিন্তু শো করবে। তো এখানে আমি কি দিব যে সেই লেখাটা যেটা কাট করে নিয়েছি, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। সো লেখাটা এখানে সেট হয়ে গেল। এখন যদি আমি এটা সেভ করি, সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে, এখন এইখানে দেখুন লেখাটা যে আসবে যে ওয়েলকাম টু টেক মারায়া প্লিজ সাবস্ক্রাইব, দেখুন সাবস্ক্রাইব লেখাটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু রংটা। এখন যদি এই লেখাটার উপর একটা ক্লিক করি, দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু অন্য একটা পেজে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এবং এখানে একটা বিষয় খেয়াল করুন, ওই একই ট্যাবের মধ্যে কিন্তু আমাদের এই সাইটটা অন হয়েছে, বা আমরা যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটা কিন্তু অন হয়েছে একই ট্যাবের মধ্যে। তো আমরা চাচ্ছি যে না, আমাদের এখানে হচ্ছে যে আমাদের সাইটটা ঠিকঠাকই থাকবে, কিন্তু আমাদের এই লিঙ্কটার উপরে ক্লিক করলে অন্য একটা ট্যাবে অন হবে, যেটা আমি অলরেডি আপনাদেরকে শিখিয়েছি।
তো আজকের ভিডিওতে আমরা শিখলাম মার্কিউ ট্যাগের কাজ। অবশ্যই আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন আর সেম কাজগুলো যেগুলো এর আগে আমরা শিখিয়েছি আপনাদেরকে যেগুলো শিখেছেন সেগুলো বারবার আবারো প্র্যাকটিস করবেন, কারণ এগুলো কাজ আসলে মানুষ ভুলে যায়। তো ভুলে যেন না জানে এজন্য বারবার প্র্যাকটিস করতে হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।